নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচার জমে উঠেছে, বুধে শিলচর আসছেন মমতা ব্যানার্জি। ফের ছিনতাই শিলচরে, নাগনাহা লেনে মহিলার ব্যাগ নিয়ে চম্পট। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন, গুমরায় পুড়ে ছারখার বাসগৃহ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আগামী 26 এপ্রিল দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে শিলচরে আয়োজিত হচ্ছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার জোর কদমে চলছে, আর সেই প্রচারে ঝড় তুলতে এবার আসছেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অগ্নিকন্যা মমতা ব্যানার্জি। আগামী 17 এপ্রিল শিলচরে অনুষ্ঠেয় দলীয় নির্বাচনী জনসভায় তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। মমতার এই সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে প্রস্তুতি জোর কদমে চলছে। সোমবার শিলচর দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বরা সাংবাদিকদের বিস্তারিত তথ্য তুলে ধরেন। রিপুন জানান, স্থানীয় টাউন ক্লাব ময়দানে দলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। 17 এপ্রিল বিশেষ বিমানে অবতরণ করার পর মমতা ব্যানার্জিকে বাইক ও কার র্যালির মাধ্যমে সভাস্থলে নিয়ে আসা হবে। সভা শুরুর আগে তাঁকে উষ্ণ সম্বর্ধনা জানাবেন বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ। পরে জনসভায় দলের মা মাটি ও মানুষ স্লোগানকে মাথায় রেখে মহিলাদের সুরক্ষা অধিকার ও স্বাবলম্বী করণের ওপর জোর দেওয়ার পাশাপাশি মূল্যবৃদ্ধি, বেকারত্ব সহ বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণের উপায় নিয়ে বক্তব্য রাখবেন তিনি। টাউন ক্লাবের নির্বাচনী জনসভা শেষে ফের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সাংবাদিক সম্মেলনে বিজেপির তীব্র সমালোচনা করে রিপুন বরা জানান, বিজেপির বিরুদ্ধে তৃণমূল যেভাবে একলা লড়াই চালিয়ে যাচ্ছে তা বরাক সহ গোটা আসামের জনগণ বুঝতে পেরেছেন। সিএএ বলবৎ করে শাসক দল হিন্দু বাঙালির মধ্যে মেরুকরণের চেষ্টা চালাচ্ছে। নতুন বিকল্প হিসেবে আসামের জনতা তৃণমূলকে চাইছেন। রাজ্যের 4টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত বলে এদিন আশা প্রকাশ করেছেন রিপুন। আর আমার কাসার জেলা তৃণমূল কংগ্রেস থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা এত হ্যাক্টিক বিজি শিরু তৎসত্ত্বেও তারা আমাদের এই বরাক ভ্যালির শিলচর সমষ্টির জন্যে প্রসার করার জন্যে তারা আমাকে টাইম দিয়েছে, তার জন্য আমি তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রোগ্রাম হইল মানে যেরকম খবরটা এসেছে যে তারা 12:30 ওইটা স্পেশাল ফ্লাইটে আসবে, আর 12:30 এখানে টাউন ক্লাব ফিল্ডে তারা এই আমাদের ইলেকশন ক্যাম্পেইন মিটিং সম্বোধন করবে টাউন ক্লাব ফিল্ডে। আর 12:30 মিটিং শুরু হবে, আর মিটিং ফিনিশ করে তারা চলে যাবে, তারা আবার কলকাতাতে দুসরা মিটিং আছে, ভাষণ দিয়ে তারা চলে যাবে। এটাই হচ্ছে মোটামুটি তার প্রবলেম। যে আমি আপনাদের অনুরোধ করছো যে আপনাদের মিডিয়ার যোগেদি আমি দেখিছোঁ এতিয়া যিটো আমাৰ মিটিঙৰ কাৰণে যিটো প্ৰচাৰ চলি আছে বিভিন্ন ঠাইত, ইয়াৰ আটাইকেইটা বিধানসভা সমষ্টি, তাৰপৰা আমি যিটো ফিডবেক পাইছোঁ সব মানুহে খুব আনন্দিত হয়েছে, উৎসাহিত হয়েছে মমতা ব্যানার্জি অহার কারণে, তেওঁক চাবর কারণে মানুহে খুব উদ্বিগ্ন হয়ে আছে, আর বিশেষকে আমি মহিলাসকলের পৰা সাংঘাতিক সঁহাৰি পাইছো। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার শিলচর প্রেমতলার নাগনাহা লেনে ছিনতাইয়ের ঘটনা সামনে এলো। দিন দুপুরে ছিনতাইয়ের শিকার মহুয়া পুরকায়স্থ নামের এক মহিলা, তিনি এই এলাকারই বাসিন্দা। সোমবার দুপুর 2 নাগাদ ফিল্মি কায়দায় স্কুটি চড়ে এসে হ্যামলেট পরা অবস্থায় এক যুবক ওই মহিলার হাতে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ওই মহিলা জানান, তিনি ওষুধ কেনার জন্য দাঁড়িয়েছিলেন, হঠাৎ ওই স্কুটি চালক পেছন দিকে ধাক্কা মেরে হাতে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয়। এই ব্যাগে ছিল 6,000 টাকা এবং প্রয়োজনীয় নথিপত্র।
এক সপ্তাহ আগেও এভাবে শিলচরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তবে কোনো ক্ষেত্রেই পুলিশ সাফল্য পায়নি। প্রতিটি ক্ষেত্রেই দুষ্কৃতীরা বাইকে চড়ে এসে টাকার ব্যাগ, সোনার চেন সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যাচ্ছে। তাই তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেন, অতিসত্বর এই দুষ্কৃতীদের আটক করে উপযুক্ত শাস্তি সহ নিজের নগদ অর্থ সহ প্রয়োজনীয় নথিপত্র ফিরিয়ে দেওয়ার জন্য। রেড কালারের মেরুন কালারের স্কুটিটা ছিল, চিৎকার করার সঙ্গে সঙ্গে তো সবাই বেরিয়ে গেছে, ও চিৎকার করছে চোর চোর আর সামনে যাচ্ছে বলে ও চলে গেল, ও চুরি ওর হাতে ব্যাগ, ও চোর চোর বলে ও চলে গেল। হেলমেট লাগানো ছিল না কিরকম ছিল ওদের ফেস? হেলমেট লাগানো ছিল না, আর হেলমেট লাগানো ছিল আর একটু লম্বাটে মুখ ছিল। প্রশাসনের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সামনে ইলেকশন আসছে, এইরকম যদি হয় আমার আমার টাকা তো ছিল ছিলই, প্লাস এত ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, আমার প্রতিটা ডকুমেন্টস চাই, প্রতিটা ডকুমেন্টস চাই। মানে আমাদের শিলচর শহরের প্রশাসন কেমন, দিনের বেলা ওয়ার্ড কমিশনারের পাশে দোকানের পাশে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি এইভাবে নিয়ে যায় দুদিন পর ভোট ইলেকশন এই সেই তখন অনেক কিছু আর মানে আমি আমি এইটার বিচার চাই, আর আমার সব আমার পার্সটা আমি চাই, আমার সব ইম্পর্টেন্ট ডকুমেন্ট উইথ টাকা। কি নাম আপনার? নাম কি? আমার নাম মহুয়া পুরকাস্ত, আমি এই গলিতেই থাকি। আপনাকে এই বিষয়ে একটা কেস করবে নাকি থানাতে এন্ট্রি? থানাতে এন্ট্রি আমি করে দিতে পারি, এখন আমি দেখবো প্রশাসন কি করে। কালকে তো মমতা ব্যানার্জিও আসছে, হেমন্ত বিশ্ব শর্মাও আসছেন, আমি দেখবো এখন প্রশাসন কি করে। আমার 6500 আর যত ডকুমেন্টস ছিল আমার সব চাই। বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন লেগে গুমরায় ফের ভস্মীভূত হলো একটি ঘর, জলে ছারখার জরুরি নথি সহ ঘরের আসবাবপত্র। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল 9টা নাগাদ খেলমা তৃতীয় খণ্ডের মগলগড়ে বিশ্বদাসের ঘরে বিদ্যুৎ থেকে এই আগুন লাগে। গ্রামবাসীরা অনেক চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম না হলে অবশ্যই খবর পেয়ে প্রায় ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী। যৌথ প্রচেষ্টার ফলে আগুন নেভানো হলেও রক্ষা পায়নি ঘরের আসবাবসহ নথিপত্র। কারণে আগুনটা লাগছে, সবচেয়ে বড় ইয়ে যেটা মানুষের খুব সহযোগিতা করছে এবং এখানে একটা মানে মেশিন লাগাইয়া আমরা ফায়ার ব্রিগেড আওয়ার আগ পর্যন্ত একটা মেশিন লাগাইয়া আমরা এলাকার প্রত্যেকটা মানুষ নিজের জানের ঝুঁকি নিয়া সালের উপরে উঠে আপনারা হয়তো দেখছেন, নিজের দানের ঝুঁকি নেওয়া তারা খুব বেশি প্রচেষ্টা করছে এবং সেও আছে বালতি দিয়া ইয়ে দিয়া কলসি দিয়া যে যেভাবে সম্ভব হয়েছে। গতিকে আমরা একবারের মাঝে আগুনটা সীমাবদ্ধ রাখার মতো মানে পরিস্থিতি আইছে, একমাত্র মানুষের সহযোগিতায় মানুষ একদম নিজের যান যানের ভয় বাদ দিয়া সার্বিকভাবে যে যেভাবে পারে সাহায্য সহযোগিতা করছে। বর্তমানে আপনাদের দাবি বা সরকারের কাছে কোনো এলা তার যে মানুষের গড়টা জ্বলছে, হ্যাঁ দিনমজুর মানুষ আমি সরকারের কাছে দাবি রাখবো যে হের যে ক্ষতি যেটা হয়েছে ক্ষতি তো মানে তার জীবনে আর কোনোদিন করতে পারবো কি না, গরিব মানুষ অসহায় মানুষ তার যা আছে যাবতীয় আছে সব জড়িয়েছে, গতিকে সরকারের কাছে আমরা দাবি আর্থিকভাবে তাকে সাহায্য করিয়া তারা যাতে পুনর্বার এই সমাজ ব্যবস্থার লোকে যাতে চলতে পারে এই অবস্থা যাতে জানিয়ে দেওয়ার লেগে আমরা সরকারের কাছে অনুরোধ করি। দলবদ্ধ হামলায় সোনার সাতরাকান্দি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আফসার হোসেন বড়ভূঁইয়া নামের যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার বিকেলে 4টা নাগাদ পার্শ্ববর্তী পরিবারের সদস্যরা পূর্বের বিবাদের জেরে আফসার হোসেনের ওপর আক্রমণ করে। ঘটনা প্রত্যক্ষ করে আফসারের পরিবারের সদস্যরা দৌড়ে এসে তাকে রক্ষা করার চেষ্টা করলে তাদের উপর আক্রমণ করা হয়, এতে অন্যরাও আঘাতপ্রাপ্ত হন। জানা গেছে আফসার আসাম পুলিশের গৃহরক্ষী বাহিনীর কর্মী, এদিন ডিব্রুগড়ে নির্বাচনের ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি, ঠিক সেই সময় তার উপর হামলা চালানো হয়। ঘটনার খবর পেয়ে জড়ো হন এলাকার মানুষ, তারাই তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান, পরে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এ নিয়ে আফসারের ভাই জাকির হোসেন বড়ভূঁইয়া চারজনকে অভিযুক্ত করে সোনাই থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশের নিরপেক্ষ তদন্তে ঘটনার রহস্য বের হবে বলে মনে করেছেন স্থানীয়রা। আমরা তো আজকে ইলেকশন ডিউটি যাওয়া গে কামান্ডেন স্যার বলছেন তুমি 3টার সময় যেতে লাগে পোলিং আছে, আমি তো 12 হয়েছি 2:30টার সময়, আমি 12 হইতে সময় খেয়াল করছি না তারা 5টে একে ঘুমগা দিকটা মারি
মগা দিটা মানে পরা মধ্যে আমি ফিরিয়ে আসি সময় মাথার মধ্যে গিয়ে ডেগার দিয়েছে মানে ইচ্ছি আর একটা ড্রাইভার আসলো ড্রাইভারে আরও দুইটা বাড়ি মাসে ওখানে দেহম আছে আর তো আমি আর পরবর্তীতে কিছু ইটা তো খিতা নেই আছে এটা তো আমার জানা নাই আমি তো জানি না সকাল থেকে তো আমি তো অফিসেও আসি আজকে হঠাৎ মানুষ এটা পাগল নেই না কিটা না এটা তো হতে পারে না বাবার নাম হলো আব্দুল জলিল, এরপরে ওই লোক শাহ আলমের বাবার নাম হলো হাজি জবান আলী, সেগুলো বাবার নাম হলো জবান আলী, এরপরে হইলো আলিমুদ্দিনের বাবার নাম হইল গা মানব কল্যাণ ক্লাব আয়োজিত সার্বজনীন বাসন্তী পূজার শুভ উদ্বোধন করা হয় সোমবার তারাপুর শিববাড়ি রোড স্থিত মানব কল্যাণ ক্লাবের পুজো মণ্ডপে আয়োজিত সার্বজনীন বাসন্তী পূজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় সোমবার। এদিন সন্ধ্যায় ক্লাবের পূজা মণ্ডপে আয়োজিত বাসন্তী পূজাকে কেন্দ্র করে ভক্তদের ভিড় উপচে পড়ে। অন্যদিকে মঞ্চে স্থানীয় শিল্পীরা নৃত্য সঙ্গীত পরিবেশন ও মহিলাদের শঙ্খধ্বনির অঞ্চলটি উৎসব মুখর পরিবেশে পরিণত হয়। আগামী চার দিনব্যাপী বাসন্তী পুজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আয়োজকরা। চার দিনব্যাপী কর্মসূচিতে সকলকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে জনগণের সহযোগিতা কামনা করছেন তারা। বাংলা সুবর্ণবর্ষের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানায় মানব কল্যাণ সার্বজনীন বাসন্তী পূজা কমিটি। তো আমরা এবার প্রথম বাসন্তী পূজা করতে চলেছি শিলচরের প্রত্যেক ভক্তপ্রাণ মানুষকে আমরা নিমন্ত্রণ দিচ্ছি আপনাদের মারফতে সবাই এসে আমাদের পূজাটা দেখুক এবং আমরা মহানবমীতে এখানে মহাপ্রসাদের আয়োজন করেছি। এত অঞ্চলের সহিত পুরো শিলচরবাসী সবাইকে আমরা মহাপ্রসাদ গ্রহণের জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। আর কালকে থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, কালকে মহাষষ্ঠী ছিল, আজকে সপ্তমী। তো সবাইকে পূজোর আবারও মানব কল্যাণ সার্বজনীন বাসন্তী পূজা কমিটির পক্ষ থেকে শুভ নববর্ষ এবং বাসন্তী পূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শিলচর তারাপুর গুণময়ী রোড এই বছর প্রথমবার শ্রী শ্রী বাসন্তী পূজোর আয়োজন করল ত্রিনয়নী নারী ও SHG সদস্যবৃন্দ। আজ মহাসপ্তমী পুজো শুরু হয় সকাল 9:32 এবং অঞ্জলি ও মায়ের ভোগ প্রদান করে পুজোর সমাপ্তি করে প্রসাদ বিতরণ করেন পূজা কমিটির কর্মকর্তারা। এই দিন পূজা কমিটির সভাপতি রীতা চৌধুরী এবং সম্পাদক বর্ণালী সূত্রধর, কোষাধ্যক্ষ প্রিয়া শর্মা, সন্দীপা চৌধুরীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান এই প্রথম পূজার আয়োজন করে ভীষণ আনন্দ উপভোগ করছেন তারা। এও জানান পাড়ার সবার সাহায্য ও সহযোগিতা থাকায় এই পূজা সম্ভব হয়েছে। তারা এও জানান এখন থেকে প্রতি বছর এই পূজোর আয়োজন করবেন। ওই দিন তারা জানান যদি সবার সাহায্য সহযোগিতা করেন তাহলে দুর্গাপুজোর আয়োজন করবে বলে জানান। এই দিন পুজোতে উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার সম্পাদিকা পাপলি কর্মকার, জেলা সহ সহসভাপতি রঞ্জু সিনহা, অফিস সম্পাদিকা শুক্লা নাথ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথমবার আমরা তারাপুর গুণময়ী রোডে এই প্রথমবার করলাম এই পূজাটা, পাড়ার সকল সদস্য মানে কি মহিলারা মিলে। আর এই বাসন্তী পূজাই আমরা তাদের স্টার্ট, আমরা ভবিষ্যতে চাচ্ছি যে এই সংস্থাটা মানে আরও বাড়াবার জন্য, যেমন কি কোনো যে কোনো কাজে আমরা প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব। আর এই যে মার প্রতিষ্ঠা আমরা যে মার পূজা করছি সেটা মানে সেটাও আমরা আগে কন্টিনিউ করার জন্য চেষ্টা করব যদি মা চায় সেটা। আর এটাই জানাতে চাই যে মানে আপনার মানে পুরো মহিলাদের উদ্যোগে এই পূজাটা নাকি? হ্যাঁ, মহিলাদের উদ্যোগে। কতজন মহিলা আছেন আপনারা? আমরা মোটামুটি আছি, অনেকজনই আছি।
মানে এটা কি শুধু মানে এই পাড়াতেই সমৃদ্ধ না পাড়া থেকে আরো অন্য জায়গা থেকে কালেকশন আছে? অ্যাকচুয়ালি আমরা এসজি যে আছে, এসজি মেম্বারদের সঙ্গে আমরা এই মানে সংস্থাটা আমরা স্টার্ট করেছি। আপনি কি এসজি মেম্বারের কি আমরা সবই এসজি মেম্বার। নামটা কি এসজি মেম্বার? আমরা হলাম এটা অ্যাকচুয়ালি এটা আমাদের যে আলাদা আলাদা আছে নামগুলো সব গ্রুপ মিলে একটাই সংস্থার নাম হয়েছে তিনি নয়নী নারী সংস্থা, এখান থেকেই আর কি স্টার্ট হয়েছে। আপনি পূজা কমিটির কি? আমরা হলাম ক্যাশিয়ার আমি, আর উনি হলেন প্রেসিডেন্ট আর সেক্রেটারি ক্যাশিয়ার, আর আরেকজন তো চলে গেল। আপনার নামটা? আমি প্রিয়া শর্মা। আর প্রেসিডেন্টের নাম? গীতা চৌধুরী। সেক্রেটারি? শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে মিলন মঞ্চের পরিচালনায় আশ্রম রোড সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পুজো কমিটির দ্বারা দেবী দুর্গা আরাধনার এবছর প্রথমবারের মতো বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। রবিবার ষষ্ঠী তিথিতে ফিতা কেটে পুজো মণ্ডপে শুভ উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সঙ্গে ছিলেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস। উল্লেখ্য, এদিন আয়োজক পুজো কমিটির পক্ষ থেকে শতাধিক দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে। বস্ত্র তুলে দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অরবিন্দ দাস। এদিনের অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মন মাতানো ধামাইল নৃত্য। বিভিন্ন বাড়িতে বসন্ত পূজা হয়, সাথে সাথে বারোবারই বাসন্ত পূজাকে আজকের দিনে শিলচর বা বরাক উপত্যকা সেটা পরিলক্ষিত হয়েছে। আর সেখান থেকে বোঝা যায় যে ধর্ম রক্ষার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের হিন্দু প্রাণ মানুষরা যারা আছেন তারা ব্যাকুল আছেন, আর তার জন্যই আমরা আমাদের ধর্মকে রক্ষা করতে পারি। হিন্দু ধর্ম বা হিন্দু সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা তার সুরক্ষার জন্য সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজ শুরু করেছিলেন, পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষের সকল ধর্মপ্রাণ হিন্দুদের যে আবেগ, যে ভারতবর্ষে এই আবেগে আমরা ইতিমধ্যে রামলালায় রামের প্রাণ প্রতিষ্ঠা দেখতে পেরেছি। আমরা আশা রাখছি আগামী দিনে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই হিন্দু সংস্কৃতি নিয়ে ভারতবর্ষ জগৎ সেবায় এবার শ্রেষ্ঠ আসন নেবে। প্রথমবারের মতো শুভ ষষ্ঠীর দিন সন্ধ্যায় শিলচর অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপে আয়োজিত সুভাষনগর কলেজ রোড সার্বজনীন বাসন্তী পূজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করলেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ। সেদিন সন্ধ্যায় শিলচরের ঐতিহ্যবাহী অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপে আয়োজিত সুভাষনগর কলেজ রোড সার্বজনীন বাসন্তী পূজাটিকে কেন্দ্র করে ভক্তদের ভিড় উপচে পড়ে। অন্যদিকে মঞ্চে স্থানীয় শিল্পীর নৃত্য, সঙ্গীত পরিবেশন ও মহিলাদের সংকোধনীর অঞ্চলটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। উক্ত চার দিনব্যাপী বাসন্তী পুজোর মুখ্য অতিথি তথা উদ্বোধক শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজকে পূজা উদযাপনের পক্ষ থেকে হাতে ফুলের তোড়া ও ক্ষুদ্র উপহার তুলে দিয়ে বরণ করেন ঋষিকা চৌধুরী, শতার্ষী দেপুরকায়স্থ। পরবর্তী সময়ে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে গণধীশানন্দজি মহারাজ বলেন, হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব নবরাত্রি পালন। বছরে তিনটি নবরাত্রি হয়েছে, এর মধ্যে চৈত্র মাসের নবরাত্রি সবচেয়ে উল্লেখযোগ্য, কারণ গোড়া থেকে এই সময়টাতে হিন্দুদের মধ্যে নবরাত্রি পালন এবং চণ্ডী আরাধনার রীতি রয়েছে। দ্বিতীয় নবরাত্রি পালিত হয় আশ্বিন মাসে দেবী চণ্ডীর পুজোর সময়, আর তৃতীয় নবরাত্রিটি হল গুপ্ত নবরাত্রি। এর মধ্যে শরৎকালে বা আশ্বিন মাসে চণ্ডীর আরাধনার সূচনা করেছিলেন শ্রীরামচন্দ্র। শরতে আশ্বিন মাসে দেবী চণ্ডীর আরাধনার আগে চৈত্র মাসের এই সময়টাতে তাই পালিত হতো চণ্ডীর আরাধনা। স্বয়ং রাবণও এই চৈত্র মাসে চণ্ডীর আরাধনা করতেন, সেই কারণে শরদে বা আশ্বিন মাসে চণ্ডীর আরাধনাকে বলে দেবীর অকাল বোধন বা কাল অর্থাৎ সময়ের পূর্বে আহ্বান। শুভ ষষ্ঠীর দিন সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন দেবাশিস চক্রবর্তী সায়ন। সর্বস্যাতি হরে দেবী, আর আমাদের যে কর্মফল আছে না, আমরা তো নিজেরা জানি না কখন কী কর্ম করছি, ভালো কর্ম কি খারাপ কর্ম, অনেক সময় খারাপ কর্ম হয়ে যায়। সেই খারাপ কর্মের যে শক্তি, সেই খারাপ কর্মের যে ফল, সেই ফলটাকে তিনি হরণ করেন,
সর্বস্যাপি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সেই নারায়ণীকে, সেই গৌরীকে আমরা প্রণাম করি। আজকে এই একটা সুন্দর দিন, প্রথমত বাংলার প্রথম দিন বাংলা বর্ষের, নববর্ষ বাংলার, তারপরে বাসন্তী পূজার ষষ্ঠী, এই দিন মা এসেছেন, বোধন হয়েছে, তার অধিবাস হয়েছে, এবার ঘরে ঢুকবেন, এটা একটা বিশেষ দিন। আর এই যে বাসন্তী পূজা, তারপরে দুর্গা পূজা, সময়টা চেঞ্জ হয়েছে। আগে তো আমাদের যা পূজা ছিল, বাসন্তী পূজা ছিল, শারদীয়া পূজা, কিন্তু পরে রামচন্দ্র যখন পূজা করলেন, তার বিশেষ কারণে রাবণ নিধনের জন্যে, সেই জন্যে অকাল বোধন হলো, সেই সময় দুর্গা পূজা আবার শুরু হলো। কালের প্রভাবে সব কিছুই বদলায়, কোনো কোনো সময় যেমন আবার দাপুরে বদলে গেল, ভগবান শ্রীকৃষ্ণ এলেন, আবার তারপরে প্রচার বিমুখ ভাবে শিলচর শহরের কিছু সংখ্যক পশুপ্রেমী ছেলে ও মেয়েরা একত্রিত হয়ে গত 2018 সাল থেকে শিলচরের বিভিন্ন রাস্তার পাশে থাকা অনাথ ও অসুস্থ কুকুর গরু বিড়ালে নিরন্তর সেবা চালিয়ে যাচ্ছেন এবং 2020 সাল থেকে শিলচর মেহেরপুর নেতাজি সুভাষচন্দ্র লেনে একটি স্থায়ী পশুদের আবাসিক কেন্দ্র স্থাপন করে উপত্যকার সেই রাস্তায় থাকা বিশেষভাবে কুকুর ও বিড়ালদের রেখে বিনামূল্যে চিকিৎসা চালিয়ে সুস্থ করার কাজ করে যাচ্ছেন। এই বিষয়টি নিয়ে উক্ত সংস্থা প্রতিষ্ঠাতা তথা সভাপতি রূপক পাল বলেন, 2018 সালে তিনি প্রথমে শিলচরের রাস্তায় পড়ে থাকা অনাথ কুকুর গরু ও বিড়ালদের প্রত্যেক সপ্তাহে একদিন করে একটু করে খাওয়া বিতরণ করতেন এবং সেই খাওয়ার বিতরণের মাধ্যমে পশুদের সেবা করার চিন্তাধারা মনের মধ্যে সঞ্চার হয় এবং 2020 সালে ওনার সেই পশু সেবায় থাকা ছেলে ও মেয়েদেরকে নিয়ে মেহেরপুরে স্থাপন করেন স্পর্শ টর্চ দ্য এনিম্যাল নামের একটি অনাথ ও অসুস্থ পশুদের আবাসিক কেন্দ্রের গঠন করা হয়। এই আবাসিক কেন্দ্রে প্রায় 2000 কুকুর, অনাথ ও অসুস্থ কুকুর, বিড়াল ও গরুদের চিকিৎসা ও সেবা যত্নের মাধ্যমে সুস্থ করা হয়েছে এবং পরবর্তী সময়ে সেই কুকুর ও বিড়ালদের এই পশুপ্রেমী মানুষেরা নিজ নিজ ঘরে নিয়ে যায় দত্তক হিসেবে বিনামূল্যে। পর আমরা ফেসবুক পোস্ট করার পর আমরা মানে দেখলাম যে আমাদের সোসাইটিতে অনেক লোক আছে যারা কাজ করতে চায় বাট দে ডোন্ট হ্যাভ এনি প্ল্যাটফর্ম টু ওয়ার্ক ইন লাইক দিস। দেন আস্তে ধীরে আমরা ডিসাইড করলাম, ডিসাইড করতে করতে অলমোস্ট 4 মাস চলে গেল। 4 মাস পরে আমরা কি করলাম, প্রথমে আমরা মাস ফিডিং তো করতে পারিনি কারণ আমাদের জানা ছিল না কিভাবে কি করতে হয়। দেন আমরা বিস্কিট দিয়ে এভরিডে মর্নিং আমরা যেদিকে পারতো নিজের লোকালিটিতে আমরা বিস্কিট টিস্কিট খাওয়াতো আমাদের। তো এগুলো করে করে দেখলাম একটা মানে ভালো নিজেরও একটা নিজের ইনার স্যাটিসফ্যাকশন যেটা থাকে এটা হলো। দেন আমরা ডিসাইড করলাম যে কেননা যদি আমরা একটা মাস ফিডিং করাতে পারি রাইস টাইস দিয়ে এরকম। দেন আমরা টেন্ট হাউস থেকে জিনিস ভাড়া করে আনলাম, একদিন সানডে আমরা প্ল্যানিং করে 8-10 জন মিলে আমরা ফিডিংয়ে বেরোলাম। ফার্স্ট ফিডিংয়ে আমাদের 4-5 জনই ছিল, বেশি মানুষ ছিল না, কিন্তু দেন যখন এটা আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম, পোস্ট করার পর অনেক লোক আমাদের সাথে জয়েন করেছে। ইয়েস, আমরা অনেকটা মানে নেগেটিভ থিংস আমরা ফেস করেছি, অনেক সার্কামস্টেন্সেস আমাদের কাছে আসছে আর এখনও আসে, বাট কম্পারেটিভলি 6 ইয়ার্স ব্যাক যেরকম ছিল এখন এরকম নেই, থিংস আর গেটিং চেঞ্জড। ইয়েস, আর মানুষও এখন অনেক সচেতন হয়েছে, মানুষ এখন অ্যানিমেলসদেরকে নিয়ে অনেক কিছু ভাবে, অনেকের অনেক আমাদেরকে হেল্পও করে, যারা যারা হেল্প করেছে আমাদেরকে আমি রিয়েলি থ্যাঙ্কফুল ফ্রম আওয়ার এন্টায়ার অর্গানাইজেশন, উই আর রিয়েলি ভেরি গ্রেটফুল টু দ্যাম। প্লিজ বি উইথ আস, প্লিজ ডু সাপোর্ট আস। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলবো, আমাদের যারা আমাদের জেনারেশনের যারা ছেলেমেয়েরা আছে বা যারা আমাদের জুনিয়ররা যারা আছে যারা এখন কলেজে পড়ছে, ওদের কাছে আমার একটা মানে বিনত অনুরোধ আর কি, যে ওরা যদি পসিবল হয় ওরা শেল্টারটা ভিজিট করুক। কংগ্রেস ছেড়ে AIDF-এ যোগদান করলেন কাটলিছড়ার কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা। রবিবার লালা নিয়ামতপুরে বিকেল 4টির সময় AIDF-এর এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভায় কংগ্রেস থেকে প্রায় অর্ধশতাধিক কর্মকর্তারা বিধায়ক করিমুদ্দিন বরভূঁইয়ার হাত ধরে যোগদান করেন। এদিন AIDF-এ যোগদান করেন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নূর আহমেদ লস্কর, রাইজর দলের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী ফয়েজ আহমেদ লস্কর সহ কাটলিছড়া ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেসের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে AIDF-এ দলে যোগদান করেন। যোগদান সভায় বিধায়ক করিমুদ্দিন বলেন,
আগন্তুক দিনে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের হাতকে শক্তিশালী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিধায়ক করিম। এদিন সভায় উপস্থিত ছিলেন কাটলিছড়া সমষ্টির বিধায়ক সুজামউদ্দিন লস্কর, এআইডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর পুত্র রাহুল চৌধুরী, এআইডিএফ দলের কেন্দ্রীয় সম্পাদক দেলোয়ার হোসেন বড়ভূঁইয়া সহ দলীয় কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। চকিদার কে যায় কে আসে এই খবর রাখেন আর উনার তো ডেট ফিক্স, উনার তো ডেট ফিক্স, জয়েন করবেন 25, এ তো আমাকে কেন বলছেন? এটা তো আরো প্রমাণ হলো যে উনি সত্যিকারের উনি জয়েন করবেন বিজেপিতে। মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে ভূপেন বোরা 25 জয়েন করিব, কথাটু তো হসা হয়ে গেল, একদম সত্য কথা। এত খবর জানেন কিভাবে? গতকালকে তিনি আরও কয়েকটি ঘোষণা করেছেন, তার মধ্যে রয়েছে যে যদি কংগ্রেসের সরকার হয়, ইন্ডিয়া জোটের সরকার হয়, তাহলে শুধু আসামে, তিনি শুধু বলেননি, তিনি বলেছেন যে আসামে প্রত্যেকটা ঘরে ঘরে 200 ইউনিট করে ফ্রি দেওয়া হবে। এছাড়া প্রতিজন মহিলাকে, আসামের প্রতিজন মহিলাকে 250 টাকা করে দেওয়া হবে, এসব দেওয়া হবে। মুঙ্গেরিলালকা হাসিন স্বপ্না কী আপত্তি আছে? এত কম দিচ্ছেন কেন? উনি মুখ্যমন্ত্রী শপথ নেবেন 26-এ, ঘোষণা দিয়েছেন আমরা তো যাবো, আমাকে ইনভাইট করবেন না বলেছেন, আমি যাবো উনার এখানে। আরে স্বপ্নেই যখন দেখছেন শপথ দিচ্ছেন, আমি স্বপ্নে যাওয়াতে আপত্তি কি? আর স্বপ্নেই যখন ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী হয়ে করবেন, তো এই 200, 500, 2000 কি বলছেন, 1 কোটি 2 কোটি দেবো, সেভাবে বলেন না, কি আপত্তি আছে? আজকে ভূপেন বোরার কথা কেউ সিরিয়াসলি লয় না, আজকে আসামের রাজনীতিতে ভূপেন বোরাকে কেউ আজকের দিনে সিরিয়াসলি লয় না। আজকে আপনারা দেখেছেন না 1 থেকে 1.5 হাজার লোক হয়েছে, আমরা মিটিং করবো, আজকেই আমার মিটিং আছে, দলীয় মিটিং লস্কর বাজার, দেখবেন কত লোক হয়। ভূপেন বোরা মিটিং করেছেন তো একজন ভাবি মুখ্যমন্ত্রী উনার মতে, আর আমাদের ছোটখাটো আমরা এমএলএ যারা আমরা মিটিং করব, দেখবেন জনশ্রুতি দিকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। নির্বাচনী প্রচার জমে উঠেছে, বুধে শিলচর আসছেন মমতা ব্যানার্জি। ফের ছিনতাই শিলচরে, নাগনাহা লেনে মহিলার ব্যাগ নিয়ে চম্পট। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন, গুমরায় পুড়ে ছারখার বাসগৃহ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।